প্রেমো প্রীতি শুনিলেই হয় বড়ইত শুনিলেই হয় বড়ইত অর্থ কি গীত কল্যাণ হয় কি শুনলে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণ কথা শুনলে মঙ্গল আর কোনো কথা শুনলে মঙ্গল হয় না দানের কথা মানের কথা ব্রতের কথা বলে মঙ্গল হবে মঙ্গল হবে না মঙ্গল হয় কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ কথা শুনলে মঙ্গল হয় কেন কৃষ্ণ কথা নয় কৃষ্ণ কৃষ্ণ নাম নয় কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ কে কৃষ্ণ কি বস্তু সচ্চিদানন্দ বিগ্রহ যার ভিতরে চিরানন্দ নাই তোমরা ছিল করবে না হ্যাঁ ছিল বাবা প্রসঙ্গে যেটা বলছিলেন ওইটাতে বলে কিরকম বলো ভাই বিঘ্ন হয়ে গেল কৃষ্ণ কি কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ তার আদি নাই অন্ত নাই আমরা দেখি কৃষ্ণের জন্ম আছে মৃত্যু আছে কেন দেখি না এ কৃষ্ণ যে অনাদি রাজু গোবিন্দ উনি জগতের এই জগতে না আসলে ভগবানেও প্রেম পাবে না এই জগতে আসতে লাগে এই জগতে তার সহা সখীগণকে নিয়া পিতা মাতাকে নিয়া সংসার করতে লাগে তবে এই সংসারের মধ্যে প্রেম পাওয়া যায় আর কোনো পথ নাই রাস্তা নাই প্রেম পাইবার আনন্দ পাইবার কিন্তু সেই সচ্চিদানন্দ বিগ্রহ যিনি আনন্দ স্বরূপ সচ্চিত আনন্দ সচ্চিদানন্দ এই আনন্দের দ্বারা গঠিত দেহ যেমন বরফের দ্বারা গঠিত চিনির দ্বারা গঠিত চিনি দিয়ে ভুতুর অতলেন করে না চিনির ভুতুর এদের ভিতরে ভুতুর বাইরে ভুতুর এদের চিনি চিনি ছাড়া তো আর কিছু নাই বরফের বরফ ছাড়া কিছু নাই এই কৃষ্ণ এইরকম আনন্দ ছাড়া কিছু নাই কিন্তু এই জগতের আসিয়া ভগবান কি হয়েছে ভগবান হ ভগবান সখাগুনি কোথায় গেল কৃষ্ণ করে আমার বউ গরুর বাচ্চা গুলো হেরিয়ে গেল কিরকম খাচ্ছে তো দুটো দেখা মানে না সব ছেলে সকাল ব্রহ্মাজি কে বাবু আবার ভগবান হয়েছে খাইনি ভগবানে এ ভগবান নয় আরো যে বলছে কৃষ্ণ ভগবান ভগবান নয় যাতে ভগবান যদি হয় পরীক্ষা হর দেখি কি পরীক্ষা করবো গরু বাচ্চা নিয়ে যাবো গরু বাচ্চা তো সার দিছে গরু বাচ্চাগুলো নিয়ে গেল হে গরু বাচ্চাগুলো কোথায় গেল রে তোমরা তারা খাইতেছিল খাওয়ানোর সময়ে তারা সবাই মিলিয়া খাওয়া খাওয়া করতেছিল না এই যে ব্রহ্মা দেখলো
বলে তোমরা খাও, আমি যাই, আমি গিয়া দেখি কোথায় গেল গরু বাচ্চা। গরু গরু বাচ্চা তো পুষতে গেল, ব্রহ্মায় ভালো গুলি করে নিয়ে গেল, ভালো গুলি করে গরু নিয়ে গেল। এই বা গরু বাচ্চা তো হইল না, দেখো নাই কিন্তু তুমি সাধারণ মানুষ নয়, ঐশ্বর্য শক্তি বলে দিল, কি বলে দিল, ব্রহ্মায় নিয়ে গেছে, ঐশ্বর্য মাধুর্য দুইটা থাকে ভগবানের সঙ্গে। তখন ছিল মাধুর্য, মাধুর্য শক্তিতে কৃষ্ণ খান্দাঘাটে করছে মাধুর্য, আর ঐশ্বর্য সূর্য বলছে ব্রহ্মা সূর্য করে নিয়ে গেছে, দেখি আবার ব্রহ্মায় নিয়ে গেছে, নিয়ে নিয়ে যা ব্রহ্মায় তো নিয়ে গেল সূর্য করিয়া আনবো না, সৃষ্ট করেছিল আবার সহারা, সেই সহা আগের মতো, সেই সেই গো বাচ্চা গরুর বাচ্চা আগের মতো এক বৎসর চলছে এইরকম। এবার এইগুলি হইবার কারণও আছে, কারণের লোক মায়েরা ভাবত আর কি যে কৃষ্ণ আমার ফেরত সে হইতো, সে আমার স্থান মনে করতো, আর গাভীরা ভাবত যদি কৃষ্ণ যে আমার সন্তান হইতো আমার স্থান মনে করতো, তাদের বাসনা পূরণ করার জন্য ও কৃষ্ণই কৃষ্ণই বালক হইবেন, বালক হইয়া তারা স্থান মনে করছেন, কৃষ্ণই গো বাচ্চা হইয়া গরিব বাচ্চা হইয়া গায়ের গায়ের স্থান মনে করছেন। এক বছর গেল বলরাম দেখলেন গরুর বাচ্চাগুলি, গরুর বাচ্চাগুলি যে এখানে তো বাবা ব্রহ্মার অভিশাপ আছে, নিয়ে গেল তো সৃষ্টি হয়ে গেল, ব্রহ্মায় ভাবলেন দেখি আই নিয়ে কি কি করে আগের মতো বই ভাইয়া গেল আমার গুরু শুরু করে আবার নিয়ে আসলো, আবার গেল ব্রহ্মলোকে না এগুলো ঠিক আছে আবার এখানে আসলো চতুর্মুখে অধিক তাকায় অধিক তাকায় না এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে। তখন ভাবছেন ব্রহ্মা ভাবছেন তখন কি করি, ব্রহ্মা ভাবছেন কৃষ্ণ হচ্ছে তিনি আরও দেব এখন কি এইগুলি ব্রহ্ম বালক নয় সব চতুর্ভুজ, গরুর বাচ্চা নয় সব চতুর্ভুজ, চতুর্ভুজ নারায়ণ তৈরি করি ব্রহ্মার গুরু ইষ্ট ওদের সব চতুর্ভুজ, এর মধ্যে মধ্যে দেখা যায় একটাই বাসি বাজার বাচ্চাগুলি নিয়ে আসলো দুইগুলি মিশে গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই অভিশাপে তো বাবা যবন গৃহে ব্রহ্মা এসেছিল, ভগবানকে পরীক্ষা করো তুমি কীর্তন করো হরে কৃষ্ণ বলো ধরো কি জানবো কি শুনবো, এগুলি জানতে গেলেও বিদ্যা লাগে, যে জড় বিদ্যা দরকার আছে, বিদ্যান মানুষে অনেকে জানতে পারে, অনেক বলতে পারে, আমরা পারবে
এই যবন গৃহে জন্ম হওয়ার পর বাবা এত এই মুসলমান কিন্তু হরিনাম করত, বৈষ্ণবের বাহ্যিক পোশাক বৈষ্ণবের, আরো হারেশ ছিল নাম, হারেশ ছিল। তো ব্রহ্মা অভিশাপ পাওয়ার পর প্রভুর কাছে প্রার্থনা করেছিল, হে প্রভু এই ধরাদামে ঠিক আছে আমি যবন গৃহে যাব, কিন্তু সেখানে গিয়ে যেন তোমার নাম করতে পারি, আর কিছু আমার প্রয়োজন। তো এসে এই মুসলমানের গৃহে থাকে কিন্তু হরি নাম করে। তো সঙ্গে মুসলমানরা বারবার গিয়ে কাজী সাহেবকে অভিযোগ জানায় যে ছেলেটা আমাদের সঙ্গে থাকে না, আলাদা থাকে, হরি নাম করে, ঠাকুরের নাম করে, হিন্দুদের হরি নাম করে, আমাদের আল্লাহর নাম নেয় না। তো কাজী সাহেব ওকে চলক করলেন, আসো দরবারে। আসার পর বললেন, এই হরেশ তুমি এই হিন্দুদের হরি নাম করো, তুমি মুসলমানের নাম নাও না, তোমাকে দণ্ড দেওয়া হবে, তুমি আজ থেকে ছেড়ে দাও নাম হরি নাম। ও বলে, হরি নাম আমি ছাড়তে চাইলেও হরি নাম যে আমাকে ছাড়ে না কাজী সাহেব, আমি ওকে ছাড়তে চাইলেও ও আমাকে ছাড়ে না। তো কাজী সাহেব কি করলেন, ওকে একদম দড়ি দিয়ে আষ্টে পৃষ্টে বেঁধে বাঁশ বাজারে বেত্রাঘাত করলেন, এত বেত্রাঘাত সারা গায়ে রক্ত ঝরছে, মরে না। তো বলল, এক কাজ করো তোমরা আমাকে মারতে পারবে না, আমি এইভাবে নিস্তে যেয়ে থাকবো, তোমরা কাজী সাহেবকে গিয়ে বলবে আমি মরে গেছি, আর আমাকে সুরদিন গঙ্গায় ফেলে দেবে। তো ওরা ঠিকই এইভাবে নিয়ে ফেলে দিল, একটু দাঁড়ান শেষ। হ্যাঁ।